যে খবরের দিকে নজর রাখবো আরো একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙচুর করা হলো বাড়ি আপনাদের জানিয়ে রাখবো অভিযোগের তির তৃণমূল নেতা খোকন দাস এবং আব্দুল রবের বিরুদ্ধে বর্ধমান শহরের রশিকপুরের ঘটনা অভিযোগ অস্বীকার করেছে খোকন দাস এবং আব্দুল রব দেখতে পাচ্ছেন যে জানলার কাচ ভেঙে পড়ে রয়েছে শুধু যে বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা নয় লাঠি পেটা করা হয়েছে সেই অভিযোগও কিন্তু প্রকাশ্যে এসেছে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে আরো একবার উত্তেজনার পারদ বাড়ছে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের রশিকপুরে সেখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন বিস্তারিত জানতে চাইবো হ্যাঁ দেখো বর্ধমানে রশিকপুরে আজকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজকে সন্ধেবেলায় শেখ বাত্তা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় অভিযোগ আব্দুল রব নামে এক তৃণমূল কর্মী তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ওই শেখ বাত্তার বাড়িতে তৃণমূলের আজকে দলীয় কার্যালয় হয়েছিল অর্থাৎ ক্যাম্প অফিস হয়েছিল ওইখানে চারটি বুথ রয়েছে যে চারটি বুথে ভোটাররা যখন ভোট দিতে যাবে তাদের জন্য এই ক্যাম্প অফিস তিনি ক্যাম্প অফিস করতে দিয়েছিলেন তৃণমূল কর্মী বাত্তা শেখ বাত্তা কিন্তু তার অভিযোগ যে আব্দুল রব তার উপর এসে তার লোকজন এসে তার বাড়িতে হামলা চালায় এলাকাবাসীদের অভিযোগ যে খোকন দাসের নেতৃত্বে এই হামলা চালায় এই নিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী র‍্যাব ওখানে মোতায়েন করা হয়েছে এমতো অবস্থায় এখন কিন্তু সমস্তটাই কন্ট্রোলে রয়েছে এবং আয়ত্তে এখন বলা যেতে পারে যে একটা থমথমে ভাব রয়েছে ধন্যবাদ চন্দন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে ফের মেজাজ হারালেন শিশির শনিবার এক ভাইরাল অডিওতে তিনি শুভেন্দু অধিকারীর জন্য তৃণমূলের কাছে ভোট চাইছেন এমন শোনা গিয়েছে যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি রবিবার ভোট দিয়ে ফেরার সময় পুলিশকে দেড় পয়সার পুলিশ বলে সম্বোধন করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাংসদ শিশির অধিকারী দেড় পয়সার লোক তোমাকে মূল্য করে তোমার তিন মালবি চাচ্ছে দেড় পয়সার লোক মূল্য বুঝতে গেল হ্যাঁ চলো পালিয়ে চলো